2020 সাল, দুঃসংবাদ যেন পিছনই ছাড়ছে না। তেমনি আজকে শুনতে হলো একটি ভয়ঙ্কর দুঃসংবাদ। মিনি কক্সবাজার খেত মদন হাওরের নৌকা ডুবিতে প্রাণ হারায় মাদ্রাসার ছাত্রবৃন্দ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হৃদয় এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননসেন্স অফ জেডি ভাই। দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। ময়মনসিংহ থেকে একদল উলামা ও মাদ্রাসা শিক্ষার্থী ঈদ পরবর্তী নৌকা ভ্রমণে নেত্রকোনার মদন থানার মিনি কক্সবাজার খেত হাওরে গিয়েছিলেন। হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দ শ্রী রাজনী কান্দা নামক স্থানে তাদের বহনকারী ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। তাদের অনেকেই ডুবে মৃত্যুবরণ করেন। এ পর্যন্ত প্রাপ্ত সংবাদ অনুযায়ী 17টি লাশ উদ্ধার করা হয়। উদ্ধার কাজ এখনও তৎপর রয়েছে। উদ্ধার কাজে সাহায্য করছে স্থানীয় বাসিন্দা ও কোস্টগার্ড। নিহতদের পরিবারকে সৃষ্টিকর্তা ধৈর্য ধারণের শক্তি দিন। এছাড়াও গতকাল রাতে 4 আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে ঘটে যায় এক মহাবিস্ফোরণ। দেশটির প্রধানমন্ত্রী জানায় যে এটি একটি কেমিক্যাল কোম্পানির মাঝে ঘটে যাওয়া বিস্ফোরণ। চলুন ভিডিওতে দেখে আসি বিস্ফোরণটির নমুনা। বিভিন্ন সূত্র মতে জানা যায় এটি পারমাণবিক হামলা যার পিছনে ইসরায়েলের হাত রয়েছে, কিন্তু বিষয়টি কেন লেবানন গোপন করছে তা এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত লেবাননে মৃতের সংখ্যা 80 এবং আহতের সংখ্যা দাঁড়ায় 4000-এর অধিক। এই বিস্ফোরণের পিছনের কারণ কি বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এরকম তাজা তাজা খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।